ইসলাম ও অন্যায়ভাবে হত্যা করতে বলে ইসলাম বিদ্বেষী নাস্তিক ও হিন্দুরা কোরআন সম্পর্কে খুব কমন যে অভিযোগটা করে তা হচ্ছে কোরআন নাকি ও মুসলিমদের হত্যার অনুমতি দেয় এর প্রমাণ হিসেবে তারা কোরআন থেকে অপ্রাসঙ্গিকভাবে কিছু আয়াত পেশ করে দেখায় যে কোরআন নাকি কাফির মুশরিকদের হত্যা করতে বলছে আমি তাদের ওপেন চ্যালেঞ্জ দিলাম পুরো কোরআন থেকে একটা মাত্র আয়াত তারা দেখায় যে কোন কোনো পরাতে হত্যার কথা বলছে সে মুশরিক হোক কাফের হোক বা অন্যান্য যে ধর্মালম্বী হোক না কেন বিদ্বেষীরা যেসব আয়াত হাজির করে তা একে একে পর্যালোচনা করা হলো অভিযুক্ত আয়াত এক নং সুরাতওবার পাঁচ নং আয়াতটা বর্তমানে ইসলাম বিদ্বেষীদের অ্যান খুব বেশি পাওয়া যায় আয়াতটা হল অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো যেখানে তাদের পাও তাদের বন্দী কর এবং অবরোধ কর আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাক কিন্তু যদি তারা তোবা করে নামায় কায়েম করে জ্যাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দরালু কোরআন নয় পাচ এই আয়াত দ্বারা তারা বলতে চায় যে কোরআন নাকি মুসলিমদের সকল অমুসলিমকে হত্যা করার নির্দেশ দিচ্ছে এবং শুধুমাত্র মুসলিম হয়ে নামাজ আর জাকাত আদায় করলে তাদের ছেড়ে দিতে বলেছে আসলেই কি তাই ধরুন স্কুলের হেডমাস্টার যদি বলেন ক্লাসের দুষ্টু ছাত্রদের আমার কাছে নিয়ে আস এরপর যদি বলেন ছাত্রদের টিসি দিয়ে দাও তো এর মানে কি সে সকল ছাত্রদের টিসি দিতে বলেছেন নাকি আগের লাইনে যে দুষ্টু ছাত্রদের কথা বলেছে তাদের শিক্ষকের আগে পরের লাইন বাদ দিয়ে যদি একটা কথা শুধু বিচার করি তাহলে তো অর্থই চেঞ্জ হয়ে যাবে কোরআনের এই আয়াতটাকেও বিদ্বেষীরা ঠিক সেভাবেই ব্যবহার করে কোরআনের এই আয়াতে যাদের হত্যার কথা বলা আছে তারা কারা তারা কি নির্পরাধ মুশরিক এর জবাবও কিন্তু দেয়া আছে সেই একই সুরার এক তিন নাম্বার আয়াতে যা বিদ্বেষীরা কখনও আপনাকে দেখাবে না তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সংকল্প নিয়েছে রসুলকে বহিষ্কারের আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে তোমরা কি তাদের ভয় কর অথচ তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ যদি তোমরা মুমিন হও কোরআন নয় এর এক তিন অর্থাৎ এখানে শুধু চুক্তি ভঙ্গকারী বিবাদ সূচনাকারী এবং একই সাথে রাসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্রকারী মুশরিকদেরই হত্যার অনুমতি দিয়েছে কোনো নির্পরাধকে নয় সেই সাথে কোরআন সেই চুক্তি ভঙ্গকারীদের উপর সাথে সাথেই ঝাঁপিয়ে পড়তে বলেনি বরং অপেক্ষা করতে বলেছে যতক্ষণ না তারা আক্রমণ করে এরপরের আয়াতেই আছে তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মসজিদুল হারামের নিকট অতএব যে পর্যন্ত তারা তোমাদের জন্য সরল থাকে তোমরাও তাদের জন্য স্বরথাত কোরআন নয় এর সাত এই চুক্তির ব্যাপারে সুরা বাকারার আয়াতেও আছে আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিত্যে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো। এই হল কাফেরদের শাস্তি কোরআন দুই একশত দেখুন আমরা এখানে স্পষ্টই দেখতে পেলাম কোরআন শুধু সেই চুক্তি চুক্তিভঙ্গকারীদের এবং চুক্তিভঙ্গ করে মুসলিমদের আক্রমণকারীদেরকেই হত্যার অনুমতি দিয়েছে এখন ইসলাম বিদ্বেষীরা কি বলতে চায় যে মুসলিমদের আত্মরক্ষারও ও অধিকার নেই এবার দেখুন কোরানের এই চুক্তিভঙ্গরীদের প্রতিও চূড়ান্ত মানবতার নিদর্শন সেই অভিযুক্ত আয়াতটি ঠিক পরের আয়াতেই আছে নয় এর ছয় আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় অতপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে এটি এজন্যে যে এরা জ্ঞান রাখে না কোরআন নয় এর ছয় চিন্তা করুন সেই ধোকাবাজ ও চুক্তিভঙ্গরীদের মধ্যেও যদি কেউ সাহায্য প্রার্থনা করে তাহলে কোরআন তাকে মারাতো দূরে থাক তাকে সাহায্য এবং নিরাপদ স্থানেও পৌঁছে দিতে বলেছে দুনিয়ার কোনো মানবতার কিতাব কি এই কথা বলে অভিযুক্ত আয়াত দুই নাস্তিকদের অভিযুক্ত আরেকটি আয়াত হচ্ছে কোরআনচারের আট নয় তারা বলে এখানে নাকি কোনো রাখঠাক না রেখেই কোরআন ও হত্যা করতে বলেছে আরটি হচ্ছে তারা চায় যে তারা যেমন কাফের তেমরাও তেমনি কাফের হয়ে যাও যাতে তেমরা এবং তারা সব সমান হয়ে যাও অতএব তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করে না যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে অতপর যদি তারা বিমুখ হয় তবে তাদেরকে পাকরাও কর এবং যেখানে পাও হত্যা করো তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না জবাব জানেন কি যে বিদ্বেষীদের শুধু এই আয়ত্তা প্রচার করা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাচার কারণ এর পরের আয়তেই আছে অতপর তারা যদি তোমাদের থেকে পৃথক থাকে তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের সাথে সন্ধি করে তবে আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে কোনো পদ দেননি কোরআন চার এর নয় শূন্য দেখুন কত বড় মিথ্যাচার এখানেও সেই একই কথা কাফিরদের মধ্যে যারা হামলা করেনি এবং নিজেরা নিজেদের মতো থাকে তাদের ব্যাপারে যুদ্ধের কোনও বিধান নেই কোরআনের এই আয়াতে স্পষ্ট শুধু আত্মরক্ষার্থে যুদ্ধ এবং অন্যথা বিরত থাকতে বলে ইসলাম যে শান্তির ধর্মতা আরেকবার প্রমাণ করল অভিযুক্ত আয়াত তিন আর তাদেরকে হত্যা কর যেখানে পাও সেখানেই দুই এর একশত জবাব কোরআনের পূর্ণ আয়াতের এই ভবনাংশটি বহু ইসলাম বিরোধী প্রকাশনা ও প্রচারণায় অসংখ্যবার ব্যবহৃত হয়েছে আসুন দেখি তাদের মিথ্যাচারের নমুনা উক্ত আয়াতটির আগের আয়াতটি হল আর লড়াই কর আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তামাদের সাথে অবশ্য কার প্রতি বাড়াবাড়ি করা না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না দুই এর একশত এরপর সেই আয়াতটি পূর্ণাঙ্গভাবে আর তাদেরকে হত্যাকর যেখানে পাও সেখানেই এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তামাদেরকে বস্তুত ফেতনা ফ্যাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিত্যে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে অবশ্য যদি তারা নিজেরাই তামাদের সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো এই হল কাফেরদের শাস্তি দুই এর একশত পরের আয়াতে আরও আছে আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ অত্যন্ত দয়ালু দুই এক নয় দুই কি বুঝলেন ইসলাম বিদ্বেষীরা যে মিথ্যার বেশাতি খুলে বসে থাকে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে অভিযুক্ত আয়াত চার যুদ্ধ কর আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসারে ইমান রাখে না আল্লাহ ও তার রসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না করজোরে তারা জিয়া প্রদান করে সুরাতাও বা দুই নয় জবাব এই আয়াতটি হচ্ছে জিজিয়া করের কনসেপ্টে নাইলকৃত এই আয়াতে সেই আহলে কিতাবের লোকদের সাথে শুধু জিজিয়া কর দিতে অস্বীকৃতি জানালেই যুদ্ধ করতে বলা হয়েছে এই আয়াতে প্রথমে তাদের পরিচয় দিয়েছে অর্থাৎ যারা রোজ হাসরে ইমান আনে না আল্লাহ রাসুল যা হারাম করেছে তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম এইগুলা হচ্ছে তাদের পরিচয় এগুলো তাদের সাথে যুদ্ধ করার কারণ নয় বরং যুদ্ধ করতে বলেছে শুধু জিজিয়া কর না দিলে এবার ধরুন কোনো এক ব্যক্তি রাষ্ট্রের ট্যাক্স না দেয় এবং সরকার যদি পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করে আপনি কি সেটাকে সরকারের সন্ত্রাসবাদ বলবেন মোটেও নয় জিজিয়া করের ব্যাপারটাও সেরকম একটি ইসলামিক রাষ্ট্রে প্রত্যেক মুসলিমকে জাকাত দিতে হবে এই জাকাতই হচ্ছে ইসলামিক রাষ্ট্রের কর কিন্তু যে অমুসলিম সে জাকাত দিবে না তাই তার হতে যে করটি নেওয়া হবে সেটি হচ্ছে জিজিয়া কর ঠিক যেভাবে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে কর দিতে বাধ্য করে তেমনি ইসলামিক রাষ্ট্র প্রত্যেক মুসলিমকে জাকাত ও প্রত্যেক অমুসলিমকে জিজিয়া কর দিতে বাধ্য করে তবে এখানে উল্টো অমুসলিমদের সুবিধা হল জাকাতের তুলনায় জিজিয়া করের পরিমাণ অনেক কম এবং জাকাত দেয়ার পরেও মুসলিমরা দেশের প্রয়োজনে যুদ্ধে যেতে বাধ্য কিন্তু অমুসলিমরা জিজিয়া কর দিয়েই যুদ্ধে যাওয়ার দায়িত্ব হতে অব্যাহতি পায় সেই সাথে জিজিয়া করের পরিমাণ এতই কম যে একজন দারিদ্র্যের পক্ষেও তা দেয়া সম্ভব তবে যদি কেউ দারিদ্রতার কারণে দিতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে তাকে মাফ করে দেওয়া হয় উমর রাই আল্লাহ আনহুরের শাসনকাল আর হ্যাঁ যারা এই আয়াতকে নিয়ে মিথ্যাচার করতে চায় যে কোরআন ও মুসলিমদের যুদ্ধ করে ইসলামে আনার কথা বলছে তাদের বলছি ধর্মের ক্ষেত্রে কাউকে বাধ্য করার নিয়ম না আছে এই আয়াতে না আছে কোরআনের কোথাও বরং এর বিপক্ষে কোরআন থেকে অজস্র প্রমাণ দেয়া যাবে যেমন ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই কোরআন দুই এর দুইশত পাঁচ ছয় এটা তোমার রবের পক্ষ থেকে যার ইচ্ছা তাকে বিশ্বাস করতে দাও আর যার ইচ্ছা তাকে অবিশ্বাস করতে দাও কোরআন এক আটের দুই নয় অতএব তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশদাতা মাত্র তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও কোরআন আট আটের এর দুই এক ও দুই দুই এরপরও যদি কেউ বলে যে কোরআন জোর করে কাউকে ধর্মান্তরিত করতে বলে তাহলে তার ব্যাপারে আর কি কিছু বলার আছে অভিযুক্ত আয়াত পাঁচ আবার অনেকে আরও কিছু ছোট ছোট আয়াত দেয় যেমন হে নবী কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন তাদের ঠিকানা জাহান্নাম সেটা কতই না নিকৃষ্ট স্থান সুরা আত তাহরিন নয় মজার ব্যাপার হচ্ছে যারা এই আয়াত নিয়ে অভিযোগ করে তারা আসলে কাফির ও মুনাফিকে শঙ্কাই জানে না এই দুটি শব্দকে তারা সকল ও মুসলিমদের সাথে গুলিয়ে ফেলে কাফির অর্থ সত্য গোপনকারী যে ইসলামের সত্যতা দেখেও মুখ ফিরিয়ে নেয় আর মুনাফিক হচ্ছে সে যে মুখে বলে যে সে ইসলাম কবুল করেছে কিন্তু মূলত তার থাকে অন্য উদ্দেশ্য মুসলিমদের ধোকা দেয়া মুসলিম সে যে সে মুসলিমদের মাঝে বিবাদ করতে চাওয়া একেই বলে মুনাফিক এখন যদি আল্লাহ এই দুই গোত্রদের প্রতি নবীজিকে কঠোর হতে বলেন এবং জেহাদ করতে বলেন তাহলে দোষের কি আর যে কেহ কাফির হতে পারে কিন্তু যতক্ষণ না সে নিজে মুসলিমদের সাথে বিবাদ করে তার ব্যাপারে কোনো প্রকারের ব্যবস্থা নিতে আল্লাহ নিষেধ করেছেন যার স্পষ্ট নির্দেশনা আছে চার নয় শূন্য আয়াতে তারা যদি তোমাদের থেকে পৃথক থাকে তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের সাথে সন্ধি করে তবে আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে কোনো পদ দেননি অভিযোগ ছয় এই আয়াত দিয়ে আবার অনেকে বলতে চায় ইসলাম যুদ্ধের ধর্ম তোমরা বের হয়ে পড়ো স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জেহাদ করো আল্লাহর পথে নিজেদের যান ও মাল দিয়ে এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো তাওবাহ চার এক জবাব প্রথম সমস্যা হচ্ছে অভিযোগকারী জিহাদকে অনুবাদ করেছে যুদ্ধ হিসেবে অথচ জিহাদ শব্দের অর্থপ্রেষ্ঠা করা সাধনা করা ইত্যাদি যদি ধরেও নি যে এখানে যুদ্ধের জন্য মুসলিমদের আহ্বান করছে তাহলে বলি এর আগের পয়েন্টে স্পষ্টই আমি দেখিয়েছি যে কোরআন শুধু আত্মরক্ষার্থে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় প্রমাণগুলো আবারও দেখাচ্ছি যুদ্ধ কর আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা যুদ্ধ করে তামাদের সাথে তবে কারা প্রতি বাড়াবাড়ি করা না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না কোরআন দুই এর এক নয় শূন্য আর যদি তোমরা প্রতিষেধ গ্রহণ কর তবে ওই পরিমাণ প্রতিষেধ গ্রহণ করবে যে পরিমাণ তামাদেরকে কষ্ট দেয়া হয় যদি সবর কর তবে তা সবরকারীদের জন্য উত্তম এক ছয় এর এক দুই ছয় আর যদি তারা সন্ধি করতে আগ্রহ প্রকাশ করে তাহলে তুমিও সেদিকেই আগ্রহী হও এবং আল্লাহর উপর ভরসা করো নিঃসন্দেহে তিনি শ্রবণকারী পরিজ্ঞাত কোরআন আট এর ছয় একই সাথে কোরআন কখনো কোনো নিষ্পাপকে হত্যার অনুমতি দেয় না কোরআনের স্পষ্ট আয়াত যখন কেউ কোনও নিরপরাধকে হত্যা করে সে পুরো মানবতাকেই হত্যা করে আর যখন কেউ কোনও নিরপরাধের প্রাণ বাঁচায় সে পুরো মানবতারই প্রাণ বাঁচায় কোরআন পাঁচ দুই